নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমার চ্যানেলে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজ ভাইফোঁটা, তাই সকলকে জানালাম ভাইফোঁটার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এবং আজ যেহেতু ভাইফোঁটা, সেই জন্য ঠিক করলাম বাড়িতে কিছু মিষ্টি বানিয়ে নেওয়া যাক। তাই বাড়িতেই বানিয়ে নিলাম কেশরী রাজভোগ এবং রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। বাড়িতে কীভাবে খুব সহজে এই কেশরী রাজভোগ মিষ্টিটি বানিয়ে নিতে পারবে তার রেসিপিটি তোমরা দেখে নাও। রাজভোগ বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ছানা নিয়েছি এবং ছানা থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দেখো একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এবং ছানা খুব ভালো করে হাতে তালুতে প্রেশার দিয়ে দিয়ে মেখে নিতে হবে। খুবই ভালো করে মাখতে হবে। ঠিক অপর একটি পাত্রে চিনির শিরা বানানোর জন্য আমি জল দিয়ে দিয়েছি। মোটামুটি 2 গ্লাসের মতো জল আমি দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি এবং 3টে এলাচ। মিষ্টিটা এতে প্রয়োজন অনুযায়ী চিনি দেবে। এতে আমি 1 কাপ পরিমাণ চিনি দিলাম, যে হালকা মিষ্টি হবে, খুব বেশি কড়া মিষ্টি হবে না। দেখে না এটা ফুটতে শুরু করেছে। পাতলা রসে করব, খুব বেশি গাঢ় রস করব না। এটা এদিকে ফুটতে থাক, এদিকে আমি ছানাটা আরও ভালো করে মেখে নিই। ঠিক একই রকম হাতে তালুতে প্রেশার দিয়ে দিয়ে আমি মেখে নিচ্ছি। তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, আমার যে মিষ্টি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। সকলের মধ্যে যদি পারো তো শেয়ার করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসছো, তারা পুরো ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এদিকে রস, এবার চিনির শিরাও বেশ, এদিকে চিনির শিরাও ফুটতে শুরু করেছে। ছানা মাখা কমপ্লিট হয়ে গেছে। ছানার বল বানানোর জন্য আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর এক একটি ভাগকে নিয়ে হাতে করে এভাবে গোল করে নিচ্ছি। দেখো গোল করা হয়ে গেছে। এবার একটু আঙুলে করে প্রেশার দিয়ে এর ভেতরে একটা পুর ভরে দেবো। এখানে আমি খোয়া ক্ষীর নিয়েছি এবং তার ভেতরে আমি খোয়া ক্ষীর দিয়ে দিলাম। তোমরা চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারো। এরপর খুব ভালোভাবে আর একবার গোল করে নিচ্ছি। এইভাবে আমি প্রতিটা ছানার বল গড়ে নিলাম। এখানে আমি একটা ছোট্ট কুচকুচ ছানার বল দিয়ে আমি দেখে নিয়েছি রসটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখে নাও, প্রথমে একটা ছোট্ট ছানার বল দিয়ে দিয়েছিলাম দেখা চেক করার জন্য, ভেসে উঠছে। এরপর আমি গড়ে রাখা ছানার বলগুলি এর মধ্যে দিয়ে দিলাম। আর রাজভোগ যখন একটু বড় আকারেই হবে তাই সেরকমভাবেই তোমরা গড়ে নেবে। দেখে না ফুটতে শুরু, রস ফুটতে শুরু করে দিয়েছে। ফিরে আসছি মিনিট দশ হয়ে গেছে। দেখে নাও মিষ্টিগুলি কতটা ফুলে উঠেছে, বেশ বড় সাইজের হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমি কেশরি ফুড কালার এর মধ্যে দিয়ে দিলাম। এবার আরো মিনিট 10 আমি ফুটিয়ে নেব। উপর থেকে একটুখানি কেশর ছড়িয়ে দিলাম। আমি দিয়েছি কেশরি ফুড কালার এবং একটু কেশর। প্রায় মোটামুটি 20-25 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দেখে নাও হাতা দিয়ে চেপে চেপে দেখে নিচ্ছি মিষ্টি তৈরি হয়ে গেছে।
খুব সুন্দর মিষ্টিগুলো দেখতে হয়েছে, দেখে নাও, এখন দেখেই মনে হচ্ছে যেন খেয়ে নিই। তাহলে তৈরি হয়ে গেল কেশরি রাজভোগ। কত সহজে বাড়িতে বানানো যায় কেশরি রাজভোগ তোমরা দেখে নিলে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও, শেয়ার করে নিও, এবং আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও।